Hey guys and welcome back to another episode of Bajaj RE Bangladesh. আজকে আমরা দেখতে পাচ্ছি Bajaj RE Maxima Ambulance টেকনিক্যাল স্পেসিফিকেশন গুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো Bajaj RE এর এই অ্যাম্বুলেন্স বা CNG যেটাকে আমরা বলি অটো রিকশা সেটার উত্তরা মোটরস নিয়ে এসেছে অ্যাম্বুলেন্সের ভার্সন। এটা ইন্ডিয়াতেই বানানো এবং বাংলাদেশে জাস্ট নিয়ে আসা হয়েছে। এটা CBU ইউনিট। এটা চারপাশে আপনাদেরকে দেখায় দিই। এখানে হচ্ছে কোনো গ্লাস তো ইউজ করা হয়নি, এবার বৃষ্টির জন্য এই প্যাডগুলো ইউজ করা হয়েছে। রিয়ার ভিউ মিরর্স দেওয়া আছে বাইরের দিকে, সাইড ইন্ডিকেটর, আর এখানে দেখতে পাচ্ছি দরজা আর সামনের চাকা। হেডলাইটসগুলো হ্যালোজেন, যেরকমটা হয়ে থাকে দুটা হেডলাইট। আর এটা হচ্ছে দরজা, ভিতরে দেখাচ্ছি তার আগে এটা হচ্ছে পিছনের সাইড। পিছনে এটা থ্রি হুইলার, যেহেতু সিএনজিতে চলবে, এলপিজিতে চলবে, পেট্রোলেও চলবে, আপনি যেটা দিয়ে চালাবেন সেটাতেই চলবে। পেট্রোল ইঞ্জিন মূলত হয় এগুলোর, বাট সিএনজিতেও চলে। আর এটা হচ্ছে ভিতরে দেখায় দিলাম, পিছনে হ্যালোজেনের ব্রেক ল্যাম্পস। আর এটা মূলত গ্রামীণ জনগণদের জন্য বানানো, গ্রামের প্রত্যন্ত এলাকায় অ্যাম্বুলেন্স চালানোটা খুব একটা সুবিধাজনক হয় না, তো যাতে এটা বিভিন্ন জায়গায় ছোট ছোট জায়গায় যেতে পারে সেই জন্য গ্রামের ছোট ছোট রাস্তায় চলে যাওয়ার জন্য এই অ্যাম্বুলেন্সটা আসলে বানানো, এটা জনস্বার্থেই বানানো। তো বাজাজের এই আরি অ্যাম্বুলেন্স আপনাদের কেমন লাগলো আমাদের জানাতে ভুলবেন না।